কিছুক্ষণ পর আনফরচুনেটলি কি হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, বিমন হয় স্টপ হবে না, সমস্যা হয়েছে। আচ্ছা, এটা সমস্যার সমাধানটা কি ইয়ে করছো? লোকাল হোস্ট, জ্যাম সার্ভার, জ্যাম সার্ভার থেকে দেখেন লেখা আছে কি, মাইএসকিউএল, মাইএসকিউএল থেকে যে ডাটাটা লেখা আছে না, এই না এই তুমি মাস ঘুরে রাখো কপি, ওই তুমি এটা খুলে রাখতে পারছো না, আমি কাজ করতেছি। লেখার পরে যে জিনিসটা এই ডাটা ফাইলের এই যে ব্যাকআপ ফাইলের ভিতরে দেখেন, ব্যাকআপ ফাইলের ভিতরে যে চারটা ফাইলের নাম লেখা আছে না, কি কি আছে, MySQL, পারফরম্যান্স, স্কিমা, পিএসপি, মাই অ্যাডমিন, আর কি লেখা আছে, টেস্ট। এই সেম ফাইল আমার এই ডাটা ফাইলের ভিতরেও আছে, কি কি, MySQL, পারফরম্যান্স, স্কিমা, পিএসপি, মাই অ্যাডমিন, আর কি, টেস্ট। এই যে চারটা ফাইল, আচ্ছা এই চারটা ফাইলে ডিলিট করে দিতে হবে, MySQL, পারফরম্যান্স, স্কিমা, পিএসপি, মাই অ্যাডমিন, আর টেস্ট, এই ডাটাগুলো ফাইলগুলো কি করে দিব, ডিলিট করে দিব। ওকে, এরপরে নিচের যে ফাইলগুলো আছে সবগুলো ধরে এখান থেকে একটা ফাইল রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিব, সেটা হচ্ছে শুধুমাত্র এই যেটা IDB আইবি ডেটা ওয়ান, এখানে দেখলে তো আমি পারি, ওখানে দেখতেছি আইবি ডেটা ওয়ান ছাড়া বাদ বাকি যে ফাইলগুলো আছে সবগুলো কি করবো, আবার ডিলিট করে দিব। ওকে, এরপরে এই যে ব্যাকআপ লেখা আছে না, ব্যাকআপ ফাইলটা পুরোটা কপি করব, শুধুমাত্র এখানে কোনটা বাকি রাখছিলাম কোনটা, এই যে আইবি ডেটা ওয়ান এইটা ছাড়া বাদ বাকিগুলো সবগুলো আবার কি করব, কপি করব, কপি করে যেখানে ডিলিট করছিলাম যেখান থেকে ডিলিট করছিলাম না সেই জায়গাতে এনে আবার সবগুলো কি করে দিব, পেস্ট করে দিব, পেস্ট করে কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে দিব, জ্যাম সার্ভারে এটা অ্যাপাচিটা স্টার্ট ছিল এটা ওই স্টপ করে দিন, দিয়ে রিসেট না করলেও হয় বাট রিসেট করাটা ভালো, রিসেট করে দিচ্ছি। এই দেখো স্টার্ট হয়ে গেছে না, এই সবাই দেখেন দেখেন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, বিষয়টা বলতে পারছি, যাদের প্রবলেম হবে প্রবলেমের সলিউশনটা কি, হ্যাঁ ওই দেখো আমাদের যে ডাটাবেসগুলো ছিল ওগুলো তো ডিলিট করি না আমরা, সবাই ভালো করে খেয়াল করি, যদি এই ধরনের প্রবলেম হয় প্রবলেমের সলিউশনটা কি, আমরা জ্যাম সার্ভারে যাব, জ্যাম সার্ভার থেকে কোনটাতে, MySQL, ডাটা যেটা আছে সেটাই কপি করে আবার কি করব, পেস্ট করব, পেস্ট করে ফাইলটার নাম কি দেব, ডাটা ওল্ড, দেওয়ার পর এই ডাটাবেজে চারটা ফাইল ডিলিট করব, MySQL, পারফরম্যান্স, স্কিমা, পিএসপি, মাই অ্যাডমিন, আই থিংক টেস্ট, আর WDD এটা কিন্তু আমার ডাটাবেস খোলা, হার্ড পাওয়ার আমাদের ডাটাবেস খোলা, এগুলো আমাদের রেজিস্ট্রেশন আমাদের ডাটাবেস খোলা, এগুলো ভিতরে আছে, আর এইটার সাথে চারটা ফাইলের সাথে নিচের যে ফাইলগুলো আছে সবগুলো ডিলিট করব উইদাউট একটা, সেটা হচ্ছে আইবি ডেটা ওয়ান ছাড়া সবগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পরে কি করব, আমাদের যে ওল্ড ফাইল যেটা আছে ব্যাকআপ ফাইল
এই ব্যাকআপ ফাইলটা পুরোটা কপি করব উইদাউট আইবি ডেটা 1 এটা ছাড়া সবগুলো কপি করে নিয়ে ওখানে কি করে দেব পেস্ট করে দেব আর কোনো কাজ নেই তারপরে কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নে রানিং এবার তুমি করো তো দেখি